হাই ফ্রেন্ডস অ্যাসর্টেড রেসিপিজে সবাইকে স্বাগত আজ যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা প্রকৃত অর্থেই একটা ইউনিক রেসিপি আপনারা ফিশ ব্যাটার ফ্রাই তো বহুবার খেয়েছেন আর সেটা ভেটকি মাছেরই হয় তাই তো আজ আমি ভেটকি মাছ ছাড়াই ফিশ ব্যাটার ফ্রাই বানিয়ে দেখাবো আর আজ যেভাবে এটা করে দেখাবো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন তাহলে চলুন বানিয়ে ফেলি আমুদি মাছের ফিশ ব্যাটার ফ্রাই আমি বেশ কিছু আমুদি মাছ নিয়ে নিয়েছি এটা স্বর্ণালী আমুদি মাছ মাছগুলোর মাথা কেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই মাছের আঁশ না থাকার জন্য এগুলোর ফ্রাই কিন্তু খুব ভালো হয় মাছগুলোতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম এবার এর মধ্যে একটা বাটা মশলা দেব পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা এই চারটে নিয়ে আমি বেটে নিয়েছি ঝালটা আপনারা আপনাদের মতো দেবেন এটা আমি টু টেবল স্পুন এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিলস্পুন হোয়াইট ভিনেগার আর অল্প একটু সরষের তেল দিয়ে সমস্ত কিছু খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব মাছের গায়ে এই মাছটার নিজস্ব একটা গন্ধ থাকে আর তাই ওই বাটা মশলাটা আর ভিনিগার এই দুটোই কিন্তু দিতে হবে আর ভিনিগার যদি না থাকে তাহলে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ওয়ান টেবিল স্পুন লেবুর রস দিয়ে দেবেন এবার এটাকে ফ্রিজের মধ্যে আধ ঘন্টার জন্য রেখে দেবো এবার ব্যাটারটা তৈরি করে নেব তার জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি থ্রি টেবিল স্পুন বা তিন বড় চামচ ময়দা তাতে ওয়ান টেবিল স্পুন দিয়ে দিলাম এতে দিয়ে দেব হাফ চা চামচ বা হাফ টি স্পুন বেকিং পাউডার আর ওয়ান ফোর্থ টি স্পুন বা একের চার চা চামচ বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি খুব সামান্য নুন কারণ মাছটা ম্যারিনেট করার সময় আমি বেশ অনেকটাই নুন দিয়ে দিয়েছিলাম তাই এখানে অল্প দেব আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো বা আপনারা যদি হোয়াইট পেপার পাউডার পান তাহলে সেটাও দিতে পারেন আমি এটা ব্ল্যাক পেপার পাউডার দিলাম এবার সমস্ত কিছু একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এদিকে নিয়ে নিয়েছি একটা ডিম সেই ডিমটাকে আমি খুব ভালো করে একটু গুলে নিলাম বা ফেটিয়ে নিলাম এবার এই ফ্যাটানো ডিমটা ওই শুকনো উপকরণগুলোর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজের ঠান্ডা ডিম কিন্তু ব্যবহার করবেন না সেক্ষেত্রে গুলতে কিন্তু বা মেশাতে বেশ অসুবিধা হবে ডিমের সাথে শুকনো উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল মিশিয়ে ফ্লোই কনসিস্টেন্সের একটা ব্যাটার তৈরি করব এখানে আপনাদের একটা টিপ দিয়ে দিই সেটা হচ্ছে এই ব্যাটারটা তৈরি করার সময় কিন্তু ফ্রিজে ঠান্ডা জল ব্যবহার করবেন একদম যে চিল্ড ওয়াটার হয় সেটা ব্যবহার করবেন তাহলে কিন্তু ফ্রাইগুলো বেশ ক্রিস্পি হবে আর এই স্টেপটা কিন্তু একদম অ্যাভয়েড করবেন না অল্প অল্প জল মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে ফেললাম আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কীরকম হবে আপনারা দেখে নিন মানে কনসিস্টেন্সিটা ঠিক এরকম হতে হবে যাতে মাছের গায়ে ব্যাটারটা খুব ভালোভাবে কোট করা যায় ঠিক এই রকম এদিকে একটা কড়াইতে আমি বেশ খানিকটা সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি এখানে আমি সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি আপনারা যে কোনো ধরনের সাদা তেল ব্যবহার করতে পারেন সাদা তেল ব্যবহার করতে হবে সর্ষে তেল করলে কিন্তু হবে না এর পরের স্টেপটা ভীষণ সিম্পল মাছগুলোকে এক একটা করে ব্যাটারে ডুবিয়ে একদম গরম তেলের মধ্যে ছেড়ে দেব ঠিক যেভাবে আমি করে দেখাচ্ছি একদম সেইভাবে করবেন তেলটা কিন্তু ঠিক মতো গরম হতে হবে না হলে কিন্তু এই ফ্রাইগুলো অনেকটা করে তেল অ্যাবসর্ব করে নেবে তেলে দেওয়ার সাথে সাথে দেখুন পাশ থেকে বেশ বাবলস বেরিয়ে আসছে মানে তেলের টেম্পারেচারটা একদম ঠিক আছে আর ঠিক এইভাবেই আমি মাছগুলোকে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেব এক এক করে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই প্রথম অবস্থায় এগুলো একটু নিচে তেলের নিচে থাকলেও আস্তে আস্তে ভেসে উঠছে তেলের উপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার কমিয়ে দেবেন অর্থাৎ লো টু মিডিয়ামে রাখবেন তাহলে ফ্রাইটা ঠিকঠাক হবে ক্রিস্পি হবে কড়াই বেশি বড় না হলে একসাথে কিন্তু খুব বেশি দেবেন না হালকা আছে এগুলোকে এপিট ওপিট করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা গোল্ডেন কালারের হচ্ছে আমার একটা ব্যাচ মোটামুটি রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা দেখবেন ঠিক এই রকম কালার হলে তবেই এটা তেল থেকে তুলবেন তেল থেকে তুলে এগুলোকে কিন্তু একটা টিস্যু পেপারের উপর রাখবেন যাতে এক্সেস যে তেলটা বা অয়েলটা এটা অ্যাবসর্ব করেছে সেটা যাতে বেরিয়ে যায় আর এইভাবে আমি বাকি ফ্রাইগুলো করে নিয়ে ফেরত আসছি আমাদের আমুদি মাছের ফিশ ব্যাটার ফ্রাই কিন্তু একদম রেডি এগুলোকে আপনারা অ্যাজ এ স্টারটার সার্ভ করতে পারেন বা সন্ধেবেলার জলখাবারে চা কফির সাথেও সার্ভ করতে পারেন অথবা ডাল ভাতের সাথেও কিন্তু মন্দ লাগে না দেখতে যদি এতটাই লোভনীয় হয় খেতে যে কতটা সুস্বাদু হতে পারে সেটা নিশ্চয় আপনারা বুঝতেই পারছেন আপনাদের সবাইকে অনুরোধ করব। রেসিপিটি অবশ্যই একবার করে দেখার জন্য আর এই রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যদি আজকের ওই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অনুরোধ করবো চ্যানেলটিকে অবশ্য করেই সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ